পুলিশ এবং জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় থানা প্রশাসন আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় বক্তারা বলেন, সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে, তাই সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে সন্ত্রাস নির্মূল করতে পুলিশ সক্ষম হবে। সাধারণ মানুষের জন্য পুলিশের প্রতিটি সেবা সার্বক্ষণিক উন্মুক্ত থাকবে বলেও জানান বক্তারা।